7 জানুয়ারি নৌকা প্রতীকে যেই সেন্টার থেকে যেই লোক সর্বোচ্চ পদ দেখাতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার আমার পক্ষ থেকে আমার মানিক সদাগরের পক্ষ থেকে 3 নম্বর অভিনন্দন পরিষদ থেকে নিয়ে যাবেন যেই সেন্টার সর্বোচ্চ ভোটের রেকর্ড দেখাতে পারবেন আজ আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই বড়পুরা ইউনিয়ন আওয়ামী লীগ খুবই দুর্বল একটু আগে বলে গেছি এই ইউনিয়নটাকে ধরা হয় জামাত বিএনপির দুর্গ হিসাবে ঠিক না ভাই ঠিক আমি আপনাদের আশ্বস্ত করতে চাই জামাত বিএনপির দুর্গকে সাহারা মরুভূমিতে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ এই আওয়ামী লীগকে এখানে জন্ম দিব আমরা নতুন করে জেলে সাজাবো আওয়ামী লীগকে যাতে করে এখানে কোনো জামাত শিবিরের পেতত্তা জন্ম নিতে না পারে ঠিক না ভাই ঠিক আমার বড় ভাই ইউনিয়নের সাধারণ জনগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে বেশি কিছু বলার নাই অপেক্ষায় আছি 7 জানুয়ারি ঠিক না ভাই ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা যে আস্থা রেখেছেন ইঞ্জিনিয়ার সবুজের উপরে আমরা 7 তারিখ জানুয়ারি 7 তারিখে ইঞ্জিনিয়ার সবুজ ভাইকে বিপুল ভোটে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জয়ের মালা গলায় পরিয়ে এই আশাটুকুর জন্য এই মালাটুকু পরানোর জন্য অধীর আগ্রহে বসে আছি ঠিক না ভাই ঠিক ইঞ্জিনিয়ার সবুজ ভাইকে আমি খুব শ্রদ্ধা করি ভাই খুব সম্মানিত মানুষ আমার পূর্বে যারা বক্তৃতা রেখেছেন সবাই বলেছেন উনি একজন সহজ সরল মানুষ আমরা বড়পুরা ইউনিয়নের আপনার জনসাধারণ একটি কথা বলতে চাই শ্রদ্ধা নেতাকে বড়পুরা ইউনিয়নে আওয়ামী লীগের তেমন কোনো সাংগঠনিক সংগঠন নেই এটা আমি বিগত দিনে দাউদ কেন্দ্রের অনেকগুলো প্রোগ্রামে বলেছি এই বড়পুরা ইউনিয়নের কোনো সংগঠনের অ্যাক্টিভিটিস নেই তারপরে সত্তর তালুকদারের নেতৃত্বে মোস্তাক প্রধানের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান মনোনীত তালুকদারের নেতৃত্বে এসআর শেখুল বাসের সুমনের নেতৃত্বে আমার রতন দায়ের নেতৃত্বে চ্যালেঞ্জ রাখতে চাই ইসলাম মেম্বার আছেন বারো বারো বিল্লাল মুন্সি আছেন আমরা সবাই একত্রিত ইনশাআল্লাহ আগামী 7 জানুয়ারি তাদের সংসদ নির্বাচনে দাউদকান্দি থানাতে স্বাধীনের উপরে বারো পড়ার ইউনিয়নে আওয়ামী লীগ এত সংখ্যক ভোট পায় নাই যত সংখ্যক ভোট 7 জানুয়ারি আমরা সুরমের বাক্স রাখবো ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে একটা নিউজ দিতে চাই 7 জানুয়ারি নৌকা প্রতীকে যেই সেন্টার থেকে যেই লোক সর্বোচ্চ ভোট দেখাতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার আমার পক্ষ থেকে আমার মানিক সদাগরের পক্ষ থেকে 3 নম্বর অভিনন্দন পরিষদ থেকে নিয়ে যাবেন যেই সেন্টার সর্বোচ্চ ভোটের রেকর্ড দেখাতে পারবেন আজ আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই বড়পুরা ইউনিয়ন আওয়ামী লীগ খুবই দুর্বল একটু আগে বলে গেছি এই ইউনিয়নটাকে ধরা হয় জামাত বিএনপির দুর্গ হিসাবে ঠিক না ভাই ঠিক আমি আপনাদের আশ্বস্ত করতে চাই জামাত বিএনপির দুর্গকে সাহারা মরুভূমিতে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ এই আওয়ামী লীগকে এখানে জন্ম দিব আমরা নতুন করে জেলে সাজাবো আওয়ামী লীগকে যাতে করে এখানে কোনো জামাত শিবিরের পেতত্তা জন্ম নিতে না পারে ঠিক না ভাই ঠিক আপনারা সবাই সজাগ থাকবেন আজকের মিটিং কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয় আমাদের দায়িত্ব 7 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত নেতার রেজাল্ট দাউদকান্দি পৌঁছান পর্যন্ত সুতরাং সবাই প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করবেন যেই কোনো সময় যেই কোনো সুবিধা অসুবিধা আমি চেয়ারম্যান হিসাবে আছি আমাকে জানাবেন আমাদের বারবিজনের দলীয় নেতাকর্মী আছে সবাইকে জানাবেন আমরা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমার বন্ধু শফিউল বাসার সুমনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আওয়ামী লীগ পুরো মোতাবেক না এখানে আমরা সবাই এক জাতীয় নির্বাচনের স্বার্থে যেই কোনো কাজে আমরা একত্রিত হয়ে আমাদের নেতাকে জয় করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার নেতার জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি 7 জানুয়ারি নেতাকে জয়ের মাথা গলায় পরিয়ে পাশে ফিরতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে আমার অবসর বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের ধন্যবাদ জনাব আদালতের মানিক সদাগরকে আমার নিবেদন ব্যক্ত করা তার জন্য শেষ একটা ঘোষণা করতে ছিনিয়ে নেবেন একটু চেষ্টা করবেন হ্যাঁ ধন্যবাদ আজকে